তোমাদের 50,000 নেকি দেওয়া হবে। কাবা ঘরে যদি নামাজটা পড়তে পারো তাহলে তোমাদের জন্য 1,00,000 নেকি দেওয়া হবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে আমাদের ভর্তি করা হলো ওয়াক্তিয়া মসজিদে, ওয়াক্তিয়া মসজিদ থেকে টেনে নিয়ে গিয়ে ভর্তি করা হলো জুম্মার মসজিদে, জুম্মার মসজিদ থেকে টেনে নিয়ে গিয়ে আমাদের ভর্তি করা হলো বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস থেকে টানতে টানতে নিয়ে গিয়ে আমাদের ভর্তি করা হলো মদিনার মসজিদে, যেহেতু 50,000 নেকি পাওয়া যাবে। ওইখান থেকে টেনে নিয়ে গিয়ে আমাদের আবার ভর্তি করে দেওয়া হলো কাবার মসজিদে, কাবা ঘরে। যেই ব্যক্তি কাবা ঘরে নামাজ পড়তে পারলো তার নেক নামায় আমলে 1,00,000 নেকি লেখা হলো। আসল উদ্দেশ্য হলো মুসলমানের একতা, মুসলমান এক দল, বিভিন্ন দলে বিভক্ত হবে না। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, এ আল্লাহর দেওয়া নাম, এটা মানুষের রচিত নাম নয়, কোন মানুষের লেখা বা মানুষের রাখে দেওয়া নাম নয়। আল্লাহ বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম মুসলমান রেখে দিলাম। ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্ম পছন্দ করে নিলাম। দুনিয়াতে যত ধর্ম আছে সমস্ত ধর্মই আল্লাহর দেওয়া। আপনি এমনই কোন সমাজে জানবেন না যে দুনিয়াতে যত ধর্ম আছে অন্য অন্য ধর্ম সম্বন্ধে আল্লাহ অবগত নাই। হিন্দু ধর্ম সম্বন্ধে আল্লাহ জানে না, খ্রিস্টান ধর্ম সম্বন্ধে আল্লাহ জানে না, নাসারা সম্বন্ধে আল্লাহ জানে না, আপনারা সাঁওতাল ধর্ম সম্বন্ধে আল্লাহ জানে না। এ কথাটা কখনো ভাববেন না, যত ধর্ম আছে সমস্ত ধর্ম সম্বন্ধে আল্লাহ অবগত আছেন, কারণ হুয়া আলিমুন বিযাতিস সুদুর, তিনি সব কিছু জানেন, এমনকি মানুষের সিনার খবরও জানেন। তাহলে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ কোল ভিল ডোম সাঁতাল হাঁড়ি মুচি যত ধর্ম আছে সমস্ত ধর্ম সম্বন্ধে আল্লাহ অবগত আছেন। এবার ওই ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যেটা চুনাও করে পছন্দ করে নিলেন, যেটা আল্লাহর দরবারে মকবুল, আল্লাহর দরবারে কবুল, সেটাই হলো ইসলাম ধর্ম। ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত ধর্মই হলো ইসলাম। অতএব আমরা ওই ধর্মেরই মানুষ, আমরা আমাদের ধর্ম হলো ইসলাম আর আমাদের নামও হলো মুসলমান। আল্লাহর হাজার শুকুর যে তিনি আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং আমরা মুসলমান হয়ে আছি। আল্লাহর কালেমা, আল্লাহর একত্ববাদের বাণী আমরা রাত দিন 24 ঘন্টা মুখে উচ্চারণ করি। আমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে রাস্তায় চলতে ফিরতে আল্লাহর জিকিরে আমরা আল্লাহর নামের গুণগান করি। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার শুকর। এবার আমি বলতে চাই আমাদের মুসলমানের মধ্যে যে কয়েকটা দল, একটা হলো হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরিলভি অমক সমক চলল। ইসলাম দরদি ভাইয়ের আমার, যেমন একটা মানে আমাদের মুসলমানদের মধ্যে আছে হানাফি সম্প্রদায়ের মধ্যে বেরেলি পন্থী, বেরেলি যারা তারা পীরপন্থী, এগুলা কিন্তু মুশরিকানা জিন্দেগি। আমাদের মুসলমান হয়েও আমাদের ভাগ্যের ঘটাও, মুসলমান হওয়ার পরেও আমাদের দুর্ভাগ্য যে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেলাম। আমরা মুখে উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফির চলে গেলাম তেনা পীরে ঢেলা পীরে এ পীরে ও পীরে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই চাই যে বান্দারে তোমরা আমার এক প্ল্যাটফর্মে জমা হও, আমার একত্ববাদের বাণী প্রচার করো গো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বাণী মুখে উচ্চারণ করো গো, আমার জিকির আজকারে তোমরা পাগল হয়ে যাও। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আইউল আমালে আফজালু ইনদাল্লাহ, আল্লাহর নবী বললেন আফজালুল আমালে জিকরুল্লাহ, উত্তম আমল হলো আল্লাহর জিকির। আবার জিজ্ঞাসা করা হলো মাস জিকির ইয়া রাসূলুল্লাহ, জিকির কাকে বলা হয়? আল্লাহ নবী বলে না জিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এগুলো সবচেয়ে উত্তম জিকির। কোরআন শরীফে তিনটা ফাসাল আছে, কোরআন শরীফে তিনটা ফাসাল আছে। একটার নাম হলো তুলে মুফাসাল,
একটার নাম হলো ওয়াসতে মুফাসসাল আর একটার নাম হলো কাসরে মুফাসসাল। কোরআন শরীফে সাতটা জুজ বর্ণনা আছে, কোরআন শরীফে 114টা সূরা আছে, কোরআন শরীফের ভিতরে 544টা রুকু আছে, 6666টি আয়াত আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার 6666টি আয়াতের ভিতরে 114টা সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বহু ঘটনা বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একে জমা করলে তিনটা হয়ে যায়, একটা হলো তাওহীদ, একটা হলো রেসালাত, একটি হলো কাসাস। তাওহীদ রেসালাত আর কাসাস, তো তাওহীদের বাণী বহু জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, রেসালাতের বাণীও বর্ণনা দিয়েছেন, কাসাস ঘটনাগুলোও আল্লাহ বর্ণনা দিয়েছেন, কোন কোন ঘটনা একবার। যেমন কোরআন শরীফে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ জুলাইখার যে ঘটনা, একটা সূরার ভিতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। কিছু কিছু বিষয়ে আল্লাহ পাঁচবার বলেছেন, কোনো বিষয়টা দশবার বলেছেন, কোনো বিষয়টা আল্লাহ ২০বার বলেছেন, কিন্তু নামাজের বিষয়টা আল্লাহ সবচাইতে বেশি বলেছেন, মোটামুটি ৮২ থেকে ৮৩ জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ পড়ো। নামাজ হলো পাপের মেডিসিন, নামাজ হলো পাপের মেডিসিন। যেমন অসুস্থ হয়ে গেলে ওষুধ খেলে ভালো হয়ে যায়, মানুষের দ্বারা যে পাপগুলো হয়ে যায় এই পাপগুলো নামাজ পড়লে মাফ হইয়া যায়। ইসলাম দরদি ভাইরা আমার, কোনো মানুষ ইচ্ছাকৃত কোনো পাপ করে না, কোনো মানুষ ইচ্ছাকৃত কোনো পাপ করে না, পাপ করাই শয়তান। তাই আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুবু মুবিন, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না, এ শয়তান হলো তোমাদের খুল্লা দুশমন। শয়তান পাপ করাবে, নামাজের আজান হয়ে গেল, মনে মনে হবে চলো মসজিদে যাই, নামাজ আদায় করেলি, নামাজ আদায় করেলি, কিন্তু শয়তান আপনাকে নামাজ পড়তে দেয় না, শয়তান আপনাকে নামাজ পড়তে দেয় না। জোহর গেল হাটে যেতে, জোহর গেল হাটে যেতে, আসর গেল হাটে, মাগরিব গেল বাড়ি ফিরতে, এশা গেল শুতে, ফজর গেল শয়তানের মুতে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মুসল্লি উজু করে লিয়েছে, জোহরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাবে, শয়তান বলছে আজকে মঙ্গলবার, জানিস না আজকে হলো হাটবার, আজ সিরকুন্ডে হাট, অমুক জায়গাতে হাট, জানিস না বেগুন ফুরিয়ে যাবে, আলু ফুরিয়ে যাবে, নামাজ পড়তে হবে না, ওইদিকে পড়বি, কিন্তু এই তো উজু করে লিয়েছে, কেমন মানবে, মসজিদের দিকে ঠেলে চলে যাচ্ছে। ই দেখলো একে তো বাগে পাওয়া গেল না, মোল্লানির কাছে চলে গেল, মুসল্লির স্ত্রীর কাছে চলে গেল, ওর স্ত্রীকে বলছে ওদের আর চলে গেল নামাজের জন্য, আজকে মঙ্গলবার বুধবার, জানিস না আজকে হাটবার, বাড়িতে আলু নাই বেগুন নাই, তখনই পিছন থেকে বলে ও রহিমের আব্বা, চলে যাচ্ছে উজু করে, ই বউটা পিছন থেকে ডাকে রহিমের আব্বা, ই তখন পিছন ঘুরে তাকায় কে রে কি বলছো, বলে শুনো শুনো শুনে যাও, বলে আরে বলো না উজু করেছি নামাজটা পড়ে আসি, বলে নামাজ পড়ে পড়বে শুনে যাও, আর বউর কথা কে শুনে না বলেন, এখন তো মানুষ বউ পাগলা, আগেকার মানুষ যা ছিল ছিল অধিকাংশ মানুষ, এখনকার সব বউ পাগলা, যে যাই বলুক বউর কাছে যে পাগল সে যা যাই মৌলবীরা গো, হাদিস কোরআন পড়েও এরাও নিজের স্টেরিংটা ঠিক রাখতে পারে না, বউ যা বলে উঠতো উঠে বসতে বলে বসে, তবে এর মধ্যে আছে অনেকেই ভালো না থাকার লাই, অধিকাংশ মৌলবীরাই বেশি। তো শুনেন এবার ও ঘুরে পড়লো, বলে কি বলছো, বলে আজকে হাটবার তোমার মালুম নেই, আমাদের বাড়ির পাশে ঝাঁটুয়ার বাড়িতে বেগুন আলু পটল আর আমাদের কিছুই নেই, নামাজ পড়তে যাবো যে তো বলে রাস্তায় পড়ে হেলিও, বলে দেখ ব্যাগটা দেখ, ব্যাগ নিয়ে রাস্তায় হাঁটতে লাগলো, যদি মসজিদ পাওয়া যায় পড়বো, কিন্তু আর পড়বে কোথায়, যেতে লাগলো, জোহর চলে গেল, আসরে গিয়া হাটে লাগলো, হাট করতে করতে এটার বাজার ওটার বাজার, এটার দাম ওটার দাম, এই জানতে জানতে আসরও চলে গেল, বাড়ি ফিরতে মগরেব রাস্তাতে হয়ে গেল, পড়া হইল না,
ক্লান্ত হয়ে গেছে, এসা রাজা নখলে শুয়ে পড়লো গল, এসাও চলে গেল, এসাও হলো না। তাই কবি বলছেন, জহুর গেল হাটে যেতে, আসর গেল হাটে, মাগরিব গেল বাড়ি ফিরতে, এসা গেল শুতে, ফজর গেল শয়তানের মুতে। ফজরের টাইম হলো, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো গো তোমরা, উঠো নিন্দ্রা হইতে, জাগরণ করো, নিন্দ্রা হইতে নামাজ বেহতার, নিন্দ্রা হইতে নামাজ ভালো। উসকুস উসকুস করছে নামাজ পড়ার জন্য, বিছানা থেকে উঠে পড়বে, শয়তান চলে এলো, গায়ে হাত বোলাতে লাগলো, মাথায় হাত বোলাতে লাগলো, মাথার চুলগুলো টানতে লাগলো, আপনার স্ত্রী পার্শ্বে ঘুমাই, এও কোনোদিন মাথায় হাত দেয় না। এখন নিউ মডেলের মেয়ে সব, এখন বর্তমান যুগের আপ টু ডেট মেয়ে সব, এরা এরা স্বামী ভক্তি করে না, স্বামী সেবা জানে না, স্বামী যে মাঠ থেকে এলো না গলবে, এর জন্য যে গামছাটা আগিয়ে দিতে হবে, ঠান্ডা দিন একটু পানি গরম করে দিতে হবে, তার শরীরে একটু তেল মালিশ করে দিতে হবে, গামছাটা আগিয়ে দিতে হবে, জানে না। আসলো পুড়ে মাঠ থেকে, নিজেই বালতিটা নিয়ে গিয়ে নিজেই টিউবওয়েলে পানি দেয়, নিজেই গামছা নিয়ে দেখছে, নিজেই সব, এমনকি কাপড়টাও নিজে খাচ্ছে, বউটা বলছে না যে রেখে দাও আমি খেচে দিব। এ তো আপ টু ডেট মেয়ে, এরা নেকি কোথায় পাবে, এদের নেকি কোথায়, নেকি করার তো এদের দুটোই জায়গা, একটাই হলো তাদের মাতা পিতার, একটা হলো স্বামী, এই দুটো জায়গাতে ওদের নেকি। আজকে এই মহিলারা মাতা পিতাও থেকে বহু দূরে, নিজের স্বামীকেও রেখে দিয়েছে বহু দূরে। ইসলাম দরদি মা বোনেরা, দুনিয়াতে পাপের সীমা নাই, পাপের সীমা নাই, নেকির দরকার আছে। বাড়ি থেকে বেরিয়ে গেলেই পাপ, বাড়ি থেকে বেরোলেন না পাপ আরম্ভ হলো। হাদিসের মধ্যে লেখা আছে চোখের গুনাহ হয়, হাদিসে লেখা আছে মুখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, এমনকি হাদিসে লেখা আছে এগুলা হাতের চোখের মুখের জেনা হয়। রাস্তা দিয়ে চলতে লাগলেন, মিথ্যা কথা বললেন, মুখের গুনাহ হয়ে গেল, প্রতারণা করলেন, মুখের গুনাহ হয়ে গেল, মোবাইলটা অন করেছেন, বন্ধুকে ফোন করলেন, হ্যালো, বন্ধু বলছে কোথায় আছো ভাই, বলে আমি তো সিরকুন বাজারে চলে এসেছি, অথচ ও বাড়িতেই ঘুমাচ্ছে, বাড়িতেই বসে আছে, বলছে আমি সিরকুন চলে এসেছি, তুমি চলে এসো, বলেন এই মোবাইল, বড় বড় মোবাইল, এই মোবাইল ব্যবহার করে মানুষের মিথ্যা যেন একবারে 100% ঠেকে যায়। 95% ছেলেরা এরা মিথ্যা কথা বলে এই মোবাইলে, আছে এক জায়গায় বলে দিচ্ছে আর এক জায়গায়, চলছে এক কাজ বলে দিল আর এক কাজ, তাহলে এই জুবানে মিথ্যা বললেন এটাও জুবানের পাপ। রাস্তায় চলতে চলতে মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, আপ টু ডেট মহিলারা, এখনকার মেয়েরা সব আপ টু ডেট হয়ে যায়। ইসলাম দরদি ভাই আমার মা বোনেরা, আগে দেখেছি আমরা মেয়েদের মলবি মৌলানা তালবিলিমদের দেখতে পেলে মেয়েরা ঘুমটা টেনে লুকিয়ে গেছে, এখনকার আর নেই, ভাসুর দেখলে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়েছে। নানি কি বলেছে জানেন, দাদি কি বলেছে, আলো মাথায় কাপড়টা দে, মাথায় কাপড়টা দে, বলে কেসের জন্য না, তোটা তোর ভাসুর, মাথার চুল দেখলে মাথাতে পুঁকা হবে। তাড়াতাড়ি মেয়েরা মাথায় কাপড় দিয়েছে, আর এখন ভাসুর আর ভাসুর নাই, ভাসুর দাদা হয়ে গেছে, ভাসুর দেউর হয়ে গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার মা বোনেরা খুব সাবধান, এইরকম চলন যদি চলেন জান্নাত কেমন করে পাবেন, বলেন ভাসুরকে দেখে যদি শরম না হয়, শ্বশুরকে দেখে যদি শরম না হয়, বলেন জান্নাত আপনি কেমন করে পাবেন, নামাজের আজান হয়ে যাবে নামাজটা যদি না পড়েন, বলেন আপনি জান্নাত কেমন করে পাবেন, বলেন আপনার জন্য জান্নাতের বাগান কেমন করে তৈরি হবে, ফকির মিসকিন দাঁড়ে দাঁড়ে ঘুরবে যদি তাদের ভালো না বাসবে, বলেন আপনি জান্নাত কেমন করে পাবেন, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে, মসজিদে নামাজ পড়বে মুসল্লিরা, আপনি হাজার হাজার না দান শুনলেন, নাম শুনলেন আপনি বখিলি করলেন, আল্লাহ রাস্তায় আপনার কিছুই দান হইল না, বলেন আপনি জান্নাত কেমন করে পাবেন। স্বামী চলে এলো, স্বামী ভক্তি নাই, স্বামী সেবা নাই, আবার কিছু জিনিস তোমার অসুবিধা হলে স্বামীকে চোখ রাঙা রাঙি করো, স্বামীকে গালাগালি
করো গো, এমনও হাদিস আছে, এমনও জিনিস আছে। আল্লাহ নবী বললেন, খবরদার খবরদার, তোমাদের স্বামীদের চোখ রাঙা রাঙি করো না। আল্লাহ রাসূলের জন্য বললেন কোরআন শরীফে, এই মেয়েরা, এই উম্মাহাতুল মুমিনিনেরা, আল্লাহর নবীর উপরে ওই বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা উনি বহন করতে পারে না। ইসলাম দরদি মা বোনেরা, দুনিয়াতে শান্তির জিনিস, দুনিয়াতে মজার জিনিস, দুনিয়াতে আনন্দের জিনিস মেয়েদের জন্য আল্লাহ তৈরি করেছে। পুরুষ পুরুষের মতো মিষ্টি জিনিস, পুরুষের মতো স্বামী, স্বামীর মতো মিষ্টি জিনিস, এর মতো মধুর জিনিস আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহ নবী বলেছেন, মহিলাদের জন্য সবচাইতে উত্তম, সবচাইতে মজার আনন্দের জিনিস হলো তার স্বামী। পুরুষদের বলা হয়েছে, এ পুরুষেরা, তোমাদের শান্তির জন্য আমি তোমাদের জোড়া, আমি নারী জাতি তৈরি করলাম। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এ পুরুষ জাতি, খবরদার খবরদার, নারীদেরকে কোনো জোরে দেখো না, খবরদার, এদের উপর অত্যাচার করো না, এদের উপরে জুলুম করো না, এদের মারপিট করো না, কারণ এদেরকে তৈরি করা হয়েছে তোমাদের শান্তির জন্য। সারাদিন তুমি পাথরের মেলে পাথর ভাঙবে, সারাদিন নাঙল বাইবে, সারাদিন খেতে খামারে তুমি কাজ করবে, ক্লান্ত হয়ে যাবে, সন্ধ্যাবেলাতে বাড়ি ফিরে আসবে, তোমার অর্ধাঙ্গিনীর মুখ দেখবে, একটু হাসবে, তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আর সারাদিন পুড়িয়া ধুড়ে আলো আর বলছে, দেখো দেখো ওখানকার পানির বোতল খাও গা, যাও, মনটা কেমন হবে বলেন? বাজার থেকে এদিক থেকে এলো, তোমাকে যে পরশু দিন বলেছিলাম বোম্বাই কাট একটা ব্লাউজ নিয়ে এসো, সবাই নিয়ে এলো, তোমার জুটলো না? এই শান্তির জায়গাতে অশান্তি। তাহলে বলেন, আপনি এরকম করলে জান্নাত কেমন করে পাবেন? আহাহা, আগেকার মেয়ে যারা, আগেকার মেয়ে যারা পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে যেত গাছের আড়ালে, আগেকার মেয়ে যারা পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে যেত গাছের আড়ালে, কলিযুগের মেয়েরা সব, কলিযুগের মেয়েরা সব পুরুষ দেখে ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। বলি ও মমিনা, শেষ জামানা কথা তোমার নাই মিছে, বলি ও মমিনা, শেষ জামানা কথা তোমার নই মিছে, আখেরি জামানা এসেছে, দেখো আখেরি জামানা এসেছে। ইসলাম দরদি ভাই আমার, আপনাদের এলাকা অনেক ভালো, আমি এসেছি জোহরের আসরের সময়তে দেখলাম অনেক ভালো, অনেক ভালো। আমাদের বহরমপুর এলাকায় চলে যাবেন, মুর্শিদাবাদ এলাকায়, ওইদিকে বেলডাঙ্গা চলে যাবেন, দেখবেন কৃষ্ণনগর টাউনের ভিতরে বেথুয়া ডোহরের টাউনে মেয়েরা চলে রাস্তাতে ডনকিয়ারভাবে, ডনকিয়ারভাবে চলে। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একটু, কোনো জায়গাতে হয়তো মুসলমানের মেয়েরা আছে, তা ডনকিয়ারভাবে চলে ওরা, গাইর মুসলিম বেশি। মুসলমানের মেয়েদেরকে যদি বলা যায় কাউকে একটু, আরে দেখতে পাচ্ছ না ওই মেয়ে কতটি পুরুষ যাচ্ছে এখান দিয়ে, তোমরা এখানে গল্প করছ, তো তার উত্তরে কী বলা জানেন? কই পুরুষ, কই? ওরা বলে পুরুষ বলে দেখতে পাই না। আর পুরুষেরও আমাদের দোষ আছে, আমরাও নিজকে এমন জায়গাতে নিয়ে চলে গেছি আমাদের যেন ওদের কাছে কোনো ভ্যালুয়েশনই নাই। এরা বলছে কই পুরুষ। একটা ঘটনা শুনবেন, একবার জল জীবন্ত ঘটনা, আমার একটা জালসা পড়েছে নদিয়া, তো লালগোলা থেকে কিছু এই ভেন্ডারি মেয়ে যারা সব পটল বেগুন ঝিঙ্গিয়া আলু এসব, তারপরে ওই শাক শুকটি কলমি শাক এ শাক ও শাক মুলাই শাক নিয়ে যায় ওরা। আমিও ট্রেনের ওপর আছি, সামনে চারজন আছে, আমরা এইদিকে চারজন আছি, এইদিকে দুইজন ওয়ান বাই ওয়ান সিট গোলানে বসে আছে সিঙ্গেল। একটা মেয়ে একবারে লাল টকটিকা, বুঝলেন, ওজন করলে তিন গুণের বেশি হবে, একটা ঝুড়িতে ওর মালপত্র আছে ওপরে বাংকারে, ও কিন্তু সামনে স্ট্যাতে বসে আছে। খানিক দূর যাওয়ার পর এখন বাথরুমে চেষ্টা হয়েছে, হয় পায়খানাই হোক আর পেচ্ছাবি হোক, ও উঠে চলে গেছে বাথরুমে। ইতিমধ্যে দেখলাম এক ভদ্রলোক গগলস চোখে আছে, স্যুট প্যান্ট পরনে আছে, একটা অ্যাটাচি হাতে আছে, একবারে লেদার, হ্যাঁ মানে চামড়ার ব্যাগ,
মনে হচ্ছে বিশাল ধনীর ছেলে। ইবাস চট করে এসে ওইখানে বসে পড়ল। দু চার মিনিট পর মেয়েটা চলে এলো। আমি নিজে চোখে দেখা বলছি, চোখে। আপনারা বিশ্বাস করবেন নাকি আপনাদের অন্য কাজারে দেখেন।